নীল নদের এমন কিছু বৈশিষ্ট্য আছে যা পৃথিবীর অন্য কোনো নদ নদীর নেই। কথাটি বলেছিলেন মধ্যপ্রাচ্যের অন্যতম সেরা চিকিৎসক, গণিতজ্ঞ, জ্যোতির্বিজ্ঞানী এবং দার্শনিক ইবনে সিনা। আশ্চর্যের বিষয় হলো নীল নদের উৎপত্তি স্থল থেকে শেষ প্রান্তের মাঝে এর দূরত্ব সর্বাধিক। এটি প্রবাহিত হয় বড় বড় পাথর ও বালুময় প্রান্তের উপর দিয়ে, যাতে কোনো শ্যাওলা ও ময়লা আবর্জনা নেই। মিশরের নীল নদ পৃথিবীর সপ্তাশ্চর্যের একটি। তো চলুন আজ আমরা জানব নীল নদের প্রাচীন রহস্যের ইতিহাস সম্পর্কে। তার আগে এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দিন। নীল নদের উপর নির্ভর করে গড়ে ওঠে প্রাচীন মিশরের সভ্যতা। প্রতি বছর নীল নদের বন্যায় পলি পড়ে অতিমাত্রায় উর্বর হয়ে ওঠা উভয় কূলের মাটিতে প্রচুর ফসল হতো। এছাড়া খালের সাহায্যে পানি নিয়ে নীল নদের দুই তীরের দূরবর্তী অঞ্চলগুলোতেও চাষাবাদ করা হতো। কিন্তু প্রাচীনকালে যখন পৃথিবীর সকল নদীগুলো পানিতে পূর্ণ থাকতো, তখন নীল নদের পানি একদম শুকিয়ে যেত। এই বিষয়ে একটু পরে আসছি। আফ্রিকা মহাদেশের এই নীল নদ বিশ্বের দীর্ঘতম নদীর স্বীকৃতিও পেয়েছে। পৃথিবীর সব নদ নদী উত্তর থেকে দক্ষিণ দিকে প্রবাহিত হলেও নীল নদ দক্ষিণ থেকে উত্তর দিকে প্রবাহিত হয়। উত্তর দিকে তানজানিয়া, লেক ভিক্টোরিয়া, উগান্ডা ও দক্ষিণ সুদানের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে নীল নদ। মিশরের মধ্য দিয়ে প্রায় পুরো নদটাই মরুভূমির মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। মিশরের সভ্যতা প্রাচীনকাল থেকেই নীল নদের উপর নির্ভরশীল। বিশাল বদ্বীপ সৃষ্টি করে নীল নদ ভূমধ্য সাগরে গিয়ে মিশেছে। বলা বাহুল্য যে নদীটির পানির স্বচ্ছতার কারণে এই রকম হয়ে থাকে। এছাড়াও আর সব নদ নদীর পানি যখন কমে যায় তখন এর পানি বৃদ্ধি পায়। এছাড়া অন্য সব নদীর পানি যখন বৃদ্ধি পায় তখন এর পানি একদমই কমে যেত। তবে বর্তমানে যে নীল নদ দেখা যায় তার পেছনে রয়েছে অনেক গল্প। প্রচলিত মিথ অনুযায়ী এক সময় নীল নদের পানি প্রবাহের জন্য এখানে সুন্দরী নারীকে উৎসর্গ করা হতো। 640 খ্রিস্টাব্দের আগ পর্যন্ত মিশরীয়রা খ্রিস্টান ছিল। এই সময়ে মিশরের এই নীল নদ প্রতি বছর শুকিয়ে যেত। সে সময় মিশরীয়রা একটি কুসংস্কার মেনে চলত। সেটি ছিল শুকিয়ে যাওয়া নদীতে কোনো পিতামাতাকে রাজি করিয়ে তাদের সুন্দরী, ষোড়শী এবং কুমারী মেয়েকে অলঙ্কার ও সুন্দর পোশাক পরিয়ে নীল নদের শেষ সীমানায় যেখানে ডুবন্ত পানি থাকত সেখানে ভাসিয়ে দেওয়া হতো। এই দিনটিকে তারা ঈদের দিনের মতো আনন্দ পালন করত। রাজা বাদশারা নিজেরা উপস্থিত থেকে সব আয়োজনের তদারকি করতেন। তাদের ধারণা ছিল নীল নদকে এসব উপহার দিয়ে সন্তুষ্ট করতে হবে, না হয় নীল নদ আর পানি প্রবাহ করবে না। এই নিষ্ঠুর নারী বলি প্রথা মিশরে যুগ যুগ ধরে চলে আসছিল। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন মিশর বিজয়ী হলেন, তখন তিনি নীল নদের এই নারী বলি দেওয়ার ঘটনায় খুবই মর্মাহত হন। মিশরীয় একদল লোক প্রতি বছরের মতো এবারও নারী বলি দেওয়ার অনুমতি আনতে বিখ্যাত সাহাবীর কাছে যায়। তখন তিনি সঙ্গে সঙ্গে তাদের জানান, কোথাও এভাবে নারী বলি দেওয়ার নিয়মের বৈধতা নেই, কোনো ধর্মই এটি সমর্থন করে না। সে বছর ঘটনাক্রমে দেখা গেল নীল নদে পানি আসেনি, তখন চাষাবাদের সীমাহীন ক্ষয়ক্ষতি হয়। এমনকি যাদের পেশা চাষাবাদের মধ্যে সীমাবদ্ধ ছিল তারা দেশ ছেড়ে পালিয়ে যেতে শুরু করে। আবার অনেকেই পুনরায় নীল নদকে সন্তুষ্ট করতে এক কুমারীকে উৎসর্গ করার সিদ্ধান্ত নেয়। সব ঘটনা জানতে পেরে খলিফা কুমারী উৎসর্গ করার রীতি বন্ধ করায় খুশি হন এবং তিনি সৃষ্টিকর্তার নামে একটি পত্র লিখেন। খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুয়ের নির্দেশ অনুযায়ী চিরকুটটি একজন সাহাবীর মাধ্যমে শুকিয়ে যাওয়া নীল নদের মাঝখানে রেখে আসেন। আশ্চর্যের বিষয় হল চিরকুটটি রেখে আসার সঙ্গে সঙ্গেই নীল নদ পানিতে পূর্ণ হতে শুরু করল। এক রাতের মধ্যেই 16 গজ উচ্চতায় পানি প্রবাহ শুরু হয়ে গেল, যা অন্য সময়ের তুলনায় 6 গজ বেশি। সেই থেকেই নীল নদের পানি প্রবাহ শুরু হয়েছে, তা আজও প্রবাহমান রয়েছে। এই ছিল প্রাচীন নীল নদের রহস্যময় ইতিহাস। কেমন লাগলো সেটি কমেন্ট করে জানান আমাদেরকে, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি বাজিয়ে দিন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।